দ্রুত চিকিৎসায় ভারতের কাছে ওয়ান অ্যারাইভাল ভিসা চাইলেন নৌ প্রতিমন্ত্রী। কলকাতায় শৃঙ্গলার সাথে জাহাঙ্গীর কবির নানকের বৈঠক। পরিবহন ধর্মঘটে জার্মানিতে অচল অবস্থা, 48 ঘন্টা চলেনি বাস, ট্রাম ও সাবওয়ে ট্রেন, চরম দুর্ভোগে প্রবাসী বাংলাদেশিরা। এবং ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে বিয়ের অনুষ্ঠান ঘিরে গুজরাটে তারার মেলা, পোশাকের সাথে আলোচনায় হাজার রকম খাবার। স্বাগত নিউজ24 প্রবাস সংবাদে, সঙ্গে আছে আমি আহসান হাবিব। দেখছিলেন সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। দ্রুত চিকিৎসার জন্য ভারতের কাছে ওয়ান অ্যারাইভাল ভিসা চাইলেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। কলকাতায় এক অনুষ্ঠানে তিনি এ দাবি জানান। ভিসা সমস্যা শিথিলের বিষয়ে কলকাতায় মুখ খুলেছিলেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা ও বাংলাদেশের বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। কলকাতা থেকে জানাচ্ছেন ভাস্কর সর্দার। কলকাতায় নৌ প্রতিমন্ত্রী বলেছেন, বহু বাংলাদেশি শুধুমাত্র চিকিৎসার জন্য ভারতে আসেন, জরুরি চিকিৎসার কথা বিবেচনা করে ভারতের অনারাইভাল ভিসা চালু করে দেওয়া উচিত। চিকিৎসার জন্য খুব দ্রুত দুই একদিনের মধ্যে চলে আসতে হয়, সেক্ষেত্রে ভিসা জটিলতাটা হয়, কিছু ক্রাইটেরিয়া করে দিয়ে অনারাইভাল ভিসাটা যদি আমরা একটা অ্যামিউ করতে পারি। এছাড়া দেখা যায় ভারতীয়রা বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে সব ধরনের পোর্ট ব্যবহার করতে পারলেও বাংলাদেশিদের ক্ষেত্রে ফ্রি পোর্ট সহ ভিসায় উল্লেখিত পোর্ট ছাড়া ভারতে প্রবেশ করতে পারেন না। এ বিষয়ে নৌ প্রতিমন্ত্রী বলেছেন, লাস্ট গত 10-15 দিনে অনেকেই ভিসা নিয়েছে, আমি দেখেছি যে অনেকগুলো অ্যাক্সেস সেখানে দেওয়া হয়েছে। ভিসা দেওয়ার সময় নির্ধারণটি একটু দীর্ঘ সময় করা উচিত, নতুবা মানুষের জন্য ভোগান্তি হয়। এর আগে কলকাতায় এই একই বিষয় সরব হতে দেখা গেছে দুই দেশের নেতৃত্বস্থানীয়দের। ভিসা মতলব ইজিলি অ্যাক্সেসিবল হওয়া চাই, কিসি কো কোই ডিলে অর হ্যারাসমেন্ট নি হওয়া চাই, ও আমারে পিপল টু পিপল এক্সচেঞ্জ কে লিয়ে বহুত জরুরি। তবে বাংলাদেশের নৌ প্রতিমন্ত্রী বলেছেন, বিষয়টা নিয়ে গুরুত্বের সাথে দেখছে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ক্যামেরা সাকিল আব্দিনের সাথে ভাস্কর সর্দার, নিউজ24, কলকাতা। জার্মানি জুড়ে চলে দুদিনের গণপরিবহন ধর্মঘট। এই খাতে কর্মরতদের ডাকা ধর্মঘটের কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, চাকরিজীবী ও সর্বস্তরের সাধারণ মানুষ। 48 ঘন্টা চলেনি কোনো বাস, ট্রাম ও সাবওয়ে ট্রেন। জার্মানি থেকে অনামিকা বড়ুয়ার রিপোর্ট। জার্মানিতে আবারও ধর্মঘট ডেকেছে গণপরিবহন সংস্থাগুলো। 29 ফেব্রুয়ারি রাত থেকে 1 মার্চের দুপুর পর্যন্ত টানা 48 ঘন্টা ধর্মঘটের কারণে বিপাকে পড়েন দেশটির নানা শ্রেণীর ও পেশাজীবী সাধারণ মানুষ। দেশটিতে বসবাসরত অনেক প্রবাসীও পড়েন চরম ভোগান্তিতে। উবান চলছে না, এসবান চলছে না, এবং আমাদের দীর্ঘপথ হেঁটে যেতে হচ্ছে। আমার ব্যক্তিগত কাজে বার্লিনে আসা, তো এসে দেখি এখানে স্ট্রাইক, তো তার কারণে এখানে দেখলাম মানুষজনের জন্য মানুষজন খুবই দুর্ভোগের শিকার হচ্ছে। নিয়ম অনুযায়ী দিনের কর্মঘণ্টা কমানো, ভালো কাজের পরিবেশ সৃষ্টি, পাশাপাশি বেতন বাড়ানো সহ জাতীয় ও বিশেষ দিবসগুলোতে উৎসাহ ভাতা বা বোনাসের দাবিতে ধর্মঘটে ডাক দেওয়া হয় বলে জানায় গণপরিবহন কর্মীরা। আমরা খুব বাজে পরিস্থিতিতে কাজ করছি, কাজের মধ্যে টিফিন ব্রেক খুবই কম, কখনো কখনো গাড়ি চালাতে তাড়াহুড়ো করতে গিয়ে সব ওলটপালট হয়ে যায়, বেতনও কম দিচ্ছে, আমাদের দাবি মানতেই হবে। এদিকে বেঁধে দেওয়া সময়ের মধ্যে দাবি মানা না হলে ধর্মঘট আরো জোরদার করা হবে বলে জানিয়েছে গণপরিবহন কর্মীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ24। আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের আলোচনা সভা। 27 ফেব্রুয়ারি সন্ধ্যায় লন্ডন হোয়া চ্যাপেলের ভ্যালেন্স রোড একটি সেন্টারে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভাপতিত্ব করেন ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি মোহাম্মদ আব্দুল মুকিত। সংগঠনের ট্রেজারার খান জামাল নুর ইসলামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কাউন্সিলর আবু তালহা চৌধুরী। বিয়ে তো নয় যেন বিশাল চমক, ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও প্রভাবশালী শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টের বিবাহোত্তর অনুষ্ঠান ঘিরে জমকল আয়োজন। 3 দিনের আয়োজনে থাকছে ভিন্ন পোশাক এবং বাহারি সব নামি দামি খাবার। দেশ বিদেশ মিলিয়ে 65 জন শেফ রাঁধবেন 2500 রকমের খাবার। বিশ্বের
বিশ্বের শীর্ষধনী আম্বানি পরিবারের ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি ওয়েডিং অনুষ্ঠান ঘিরে গুজরাটের জামনগরে চলছে এলাহি কারবার। সে অনুষ্ঠানে সামিল হয়েছেন বিশ্বের বিভিন্ন অঙ্গনের সেরা তারকারা, আর রাজস্বিক আয়োজন দেখে চোখ কপালে নেটিজনদের। আয়োজন শুরুর আগে রীতি মেনে অন্ন সেবক বা অন্ন সেবার আয়োজন করা হয়। এদিন আম্বানি পরিবারের সাথে হবু পুত্রবধূ রাধিকা মার্চেন্টের উপস্থিতিতে গুজরাটি খাবার পরিবেশন করানো হয় 51,000 স্থানীয় গ্রামবাসীকে। অনুষ্ঠান ঘিরে এরই মাঝে তারার হাট বসেছে জামনগরে। অতিথি হয়ে এসেছেন বিশ্বের টেক জায়ান্ট থেকে ক্রীড়াঙ্গন, সঙ্গীত থেকে বিনোদন জগতের সেলিব্রিটিরা। ওয়েডিং এই রাজস্বিক আয়োজনে তিন দিনের জন্য রয়েছে আলাদা তিন থিম। প্রথম দিন এলিগেন্ট ককটেল পার্টির সাজে সাজবেন অতিথিরা, দ্বিতীয় দিনের জন্য নির্ধারিত জঙ্গলে রোমাঞ্চকর থিম, আর শেষ দিনে দুটি ইভেন্টে গুজরাটের প্রাকৃতিক সৌন্দর্য ঘুরে দেখানো হবে অতিথিদের। এই সময় ভারতের ঐতিহ্যবাহী পোশাকে সাজবেন অতিথিরা। বিবাহোত্তর অনুষ্ঠানে রয়েছে 2,500 পদ খাবার, এসব রান্না করবে দেশি বিদেশি নামজাদা শেফ। এমন ভাবে মেনু সাজানো হয়েছে যেন কোনো খাবারের পুনরাবৃত্তি না হয়। জমকালো প্রি ওয়েডিং এর মাস তিনেক পর আগামী 12 জুলাই হবে মূল বিয়ের আয়োজন, সেখানেও আরো চমক দেখার অপেক্ষায় পুরো বিশ্ব। চন্দ্রালী চন্দ্রা, নিউজ 24। আগামী 8 এপ্রিল বিরল এক সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ব। তবে সব সূর্যগ্রহণের মতো একই সাথে পৃথিবীর সমগ্র অঞ্চল থেকে দেখা যাবে না এটি। পৃথিবী আর সূর্যের মাঝে ছোট সেই চাঁদই দেয়াল হয়ে দাঁড়ায় মাঝে মাঝে, বাধা দেয় আসতে আলো। এই ঘটনাকেই বলা হয় সূর্যগ্রহণ। আগামী 8 এপ্রিল উত্তর আমেরিকায় দেখা যাবে এই সূর্যগ্রহণ। ওই দিন সূর্যকে কিছু সময়ে পুরোপুরি ঢেকে ফেলবে চাঁদ, এর ফলে দিনের বেলায়ও রাতের মতো অন্ধকার নেমে আসবে, সে সাথে তাপমাত্রা কমে যাবে। ব্রহ্মাণ্ডের এই প্রাকৃতিক ঘটনায় চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝে চলে আসবে। সে সময় চাঁদের গতিবেগ থাকবে ঘন্টায় 2400 কিলোমিটার। মেক্সিকো, যুক্তরাষ্ট্র, কানাডা সহ ক্যারিবীয় অঞ্চলে বিভিন্ন স্থান থেকে দেখা যাবে এটি। সেখানকার মানুষেরা উপভোগ করতে পারবে, নিশাচর প্রাণীরা সে সময় জেগে উঠবে। সবশেষ 1970 সালে এমন সূর্যগ্রহণ দেখা গিয়েছিল উত্তর আমেরিকার অঞ্চল থেকে, পরবর্তীতে আবার দেখা যাবে 2078 সালে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।